দুই থেকে যে সমস্ত সমস্যাগুলোর সমাধান করেছিলাম সেগুলোর উপর ভিত্তি করে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। বোর্ডের দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা সৃজনশীল প্রশ্ন উদ্দীপক আকারে দেওয়া আছে। আমরা একটু পড়তে পারি উদ্দীপকটা। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 300 বর্গ মিটার, যদি বাগানের দৈর্ঘ্য 13 মিটার কম হয় তবে বাগানটি বর্গাকার হয়। আবার বলছি উদ্দীপকটা একটু ভালো করে পড়তে হবে। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 300 বর্গ মিটার, যদি বাগানের দৈর্ঘ্য 13 মিটার কম হয় তবে বাগানটি বর্গাকার হয়। উদ্দীপক অনুসারে কয়েকটি প্রশ্ন আছে, কর্ণবেধটা একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে উদ্দীপক থেকে বাইরে। যেমন একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার ও 21 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ক নম্বর, উদ্দীপকের আলোকে বাগানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে, সেক্ষেত্রে আমাদেরকে উদ্দীপকটাকে ফলো করতে হবে। গ নম্বর প্রশ্ন, বর্গাকার বাগানের বাইরে চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একটা নিচে উল্লেখ আছে, যশোর বোর্ড 2015 সালে প্রশ্নটা এসেছিল। ক নম্বরটা একটু মডিফাই করেছি, আশা করি তোমরা এটা বাসায় নিজেরা করার চেষ্টা করবা। আমরা একটু সমাধানে আসি। ক নম্বর প্রশ্নটা একটু দেখতে পাচ্ছ কি, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আশা করি তোমাদের জানা আছে। আমি প্রথম ক্লাসে আমার সেটার সমাধান করার উপায় দেখিয়েছিলাম। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয়ে দেওয়া থাকলে কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি, দেখো আমরা জানি ক নম্বর সমস্যাটার সমাধান করতে চাইলে, যেমন আমরা লিখতে পারি, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল, এই সূত্রটা আমরা প্রথম ক্লাসে দিয়েছিলাম। তাহলে এখন অর্থাৎ দেখো, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো একটা দৈর্ঘ্য আছে 24 সেন্টিমিটার, অপর দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। আমরা যদি এখান থেকে কি করি, মানটা বসায় কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, দেখো একটা আছে 24 সেন্টিমিটার, তাহলে 24 আটটা আছে কত, 21, তাহলে পাশে কিন্তু কি বসবে, একটু বর্গ সেন্টিমিটারটা বসাতে হবে আমাদেরকে। তাহলে আমরা যদি একটু কাটাকাটা করে দুই দিয়ে কাটলে কত, 12, আর 12-কে 21 দ্বারা গুণ করলে আশা করি তোমরা পারবা, অ্যান্সারটা তোমরা লিখবা। 12-কে কীভাবে 21 দ্বারা গুণ করলে কত হয় আমরা একটু দেখতে পারি, ক্যালকুলেটার তোমরা নিজেরা করবা। 2, 4, 0, 1, 2, 2, 5, এত, এটা সম্ভাব্য আনসার তোমরা নিজেরা একটু দেখে নিবা। 252 বর্গ সেন্টিমিটার, আমি হাতে ক্যালকুলেট করেছি, তোমরা ক্যালকুলেটারে দেখে নিজেরা একটু করে নিবে যদি অন্য কোনো অ্যান্সার থাকে। আশা করি ক নম্বর অ্যান্সারটা বুঝছো। আবার আমরা ক নং প্রশ্নটা নিয়ে একটু আলাপ করব। ক নং প্রশ্নটা ছিল কি, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে গেলে আমাদেরকে উদ্দীপকের অনুসারে বলা হয়েছে। তাহলে উদ্দীপকে কি দেওয়া আছে দেখতে হবে, আয়তকের বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা বাগানের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার ধরে নিব। খ নম্বর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে, দড়ি আয়তকার বাগানে দৈর্ঘ্য 1 মিটার এবং আয়তকার বাগানে প্রস্থ 1 মিটার, আমরা এভাবে ধরতে পারি চাইলে। চলো তাহলে দেখো, তাহলে ক্ষেত্রফল, তাহলে আমরা যদি দেখি, ধরে নিলাম আয়তকার বাগানের দৈর্ঘ্য 1 মিটার এবং
বাগানের প্রস্থ ওয়াই মিটার, তাহলে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে আমি প্রথম ক্লাসে বলছিলাম ঠিক করা যাবে, তাহলে সুতরাং আয়তকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এক্স ওয়াই বর্গ মিটার লিখলেও হবে, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার, তাহলে ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ মিটার, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম এক্স ওয়াই বর্গ মিটার। আবার একটা ক্ষেত্রফল এখানে দেখো দেখো কি দেওয়া আছে, 300 বর্গ, 300 বর্গ মিটার, তাহলে আমরা কি পেতে পারি শর্ত মতে, শর্ত মতে কিভাবে দেখো, শর্ত মতে এক্স ওয়াই সমান 300। এবং আরেকটা শর্ত দেওয়া আছে, যদি বাগানের দৈর্ঘ্য 13 মিটার কম হয়, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য ছিল আমার এক্স, তাহলে বাগানের দৈর্ঘ্য এক্স যদি 13 মিটার কম হয়, তাহলে বাগানের দৈর্ঘ্য তোমরা দেখতে পাচ্ছ এক্স সেখান থেকে 13 মিটার কম হয়, কম হলে সেটা কি হবে, বলা হয়েছে বর্গাকার হবে, তাহলে বর্গাকার মানে অর্থাৎ তার 4টা বাহু সমান হওয়া, অর্থাৎ দৈর্ঘ্য যখন 13 মিটার কমে যাবে তখন বর্গাকার হবে, তো বর্গাকার মানে সেটা প্রস্থ এবং দৈর্ঘ্য সমান হয়ে যাওয়া, অর্থাৎ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হলে, কোনো চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেলে আমরা সেটা বর্গ বলতে পারি, যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্য 13 মিটার কমে যাবে সেক্ষেত্রে বর্গাকার হবে, তাহলে আমরা এটা লিখতে পারি কি বর্গ বলতে দৈর্ঘ্য এবং কমে যাওয়ার পর সেটা বর্গাকার হবে, অর্থাৎ প্রস্থের সমান হয়ে যাবে, সেই জন্য তোমরা লিখবা এক্স মাইনাস 13 ইকুয়াল ওয়াই, কেন, কারণ দৈর্ঘ্য কমার পর যে দৈর্ঘ্য থাকবে সেটা বর্গাকার হবে, অর্থাৎ বর্গাকার তার মানে প্রস্থের সমান হবে, এখানে এই কথাটা একটু বুঝতে হবে। আবার বলছি, যেহেতু বর্গাকার কথা উল্লেখ আছে তাহলে তোমাকে দৈর্ঘ্য যত কমবে সেটা প্রস্থের সমান হয়ে যাবে, কারণ বর্গাকার দৈর্ঘ্য কমলে 30 মিটার কমলে সেটা কি বর্গাকার হবে বলছে, তাই আমরা একটু কী করবো এক্স মাইনাস 13 ইকুয়াল ওয়াই লিখবো, তাহলে আমরা এখানে 2টা শর্ত পেলাম, দেখতে পাচ্ছ আশা করি, আর তোমরা চাইলে সেটা এক নম্বর 2 নম্বর শর্ত দিতে পারো, আমরা এটাকে একটা সমীকরণ দিই, আর এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, এটা একটা সমীকরণ হতে পারে এক্স ইকুয়াল টু বা এক্স মাইনাস 13 ইকুয়াল টু ওয়াই, সেটা আরেকটা সমীকরণ হবে, এটা 2 নং সমীকরণ দিতে পারি আমরা, তাহলে আবার কি করবে দেখো, এটা একটা সমীকরণ দিলাম আর এটা 2 নং সমীকরণ দিলাম, অর্থাৎ 2টা সমীকরণ যে কোনো নাম দেওয়া দিয়ে দিতে পারবে তুমি, তাহলে ওয়াই এর মানটা আমরা এখানে বসাতে পারবো 1 নং সমীকরণে, দেখতে পাচ্ছ আশা করি 1 নং সমীকরণে এই ওয়াই এর মানটা বসাবো আমরা, তাহলে 1 নং সমীকরণে ওয়াই এর মান বসা, এক নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস মাইনাস 13 বসাই, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 13 বসাই আমরা, তাহলে 1 নং সমীকরণ কি হবে দেখো, ওয়াই এর পরিবর্তে এক্স আছে, ওয়াই এর পরিবর্তে আমরা বসবো এক্স মাইনাস 13 ইকুয়াল টু কত, 3000, ঠিক আছে? আবার আমরা একটু গুণ করব, গুণ করলে হচ্ছে 13x, তাহলে আমরা একই দিকে নিতে পারি সেটা দেখো, অর্থাৎ গুণ করলাম x আর x, গুণ করলে x স্কয়ার মাইনাস 13 ইন্টু x 13x, আর যেটা প্লাস 300 আছে সেটাকে এই পাশে নিয়ে আসবো আমরা, অপর পাশে নিয়ে আসবো, তাহলে হবে কি মাইনাস 300 হবে। আবার আমরা সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে তোমরা একটু বাসায় অনুশীলন করে দেখবা কত হতে মিলতে পারে সেটা, অর্থাৎ আমাদেরকে কি 30 মিলাতে হবে, তাও আবার বিয়োগ করে, আমি জানি বিদায় সেজন্য আমি লিখে দিচ্ছি দেখো,
তাহলে আমাদের এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স প্লাস 12 এক্স। দেখো উৎপাদকটা তোমরা একটু ভালো করে দেখো, ঠিক এরকমই হবে। উৎপাদকটা নিজেরাই করে দেখবা, আমি হয়তো করেছি, আর তোমরা নিজেরা নিজ থেকে করে নিবা, তাহলে আবার কমন যাবে আমাদের। ঠিক আছে, কমন গেলে কি হবে, এক্স কমন নিলে এক্স মাইনাস 25, আবার প্লাস 12 কমন যাবে। ঠিক আছে, এক্স কমন গেলে এক্স, তাহলে আমরা কমন নিতে পারি এখানে, এক্স কমন যাবে এক্স মাইনাস 25 হবে, প্লাস 12 কমন নিতে পারি, এক্স মাইনাস কত 25 হবে। তাহলে আমরা লিখতে পারি আবার কমনটাই যে কমন এক্স মাইনাস 25 এক্স মাইনাস 25, এটা এক পাশে নিয়ে আসবো, এক্স মাইনাস 25 এক্স প্লাস 12 ইস ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয়, আমরা কি লিখবো, হয় দিয়ে কি লিখতে পারি এখান থেকে, এইটা ইস ইকুয়াল টু 0 অথবা এটা ইস ইকুয়াল টু 0। আশা করি এই জিনিসটা তোমরা নিজেরাই করতে পারবা, বাকিটা এক্স প্লাস 12 ইস ইকুয়াল টু 0 বা এক্স ইস ইকুয়াল টু 25 বা এক্স ইস ইকুয়াল টু 12। দেখো আমরা এক্স এর দুইটা মান পেয়েছি, এক্স এর একটা মান হচ্ছে 25 আর একটা মান হচ্ছে তোমার মাইনাস 12। আবার তোমাকে দেখতে হবে আমরা এক্স কে কি হিসেবে ধরেছিলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এক্স হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরেছিলাম। তাহলে আমরা জানি দৈর্ঘ্য বা প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, আবার বলছি আমি দৈর্ঘ্য বা প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, সেজন্য এটা গ্রহণযোগ্য নয়, এক্স এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না, কারণ এক্স কে আমরা একটি ক্ষেত্রের দৈর্ঘ্য হিসেবে কি বিবেচনা করেছি, সেজন্য কি এটা কি নয় গ্রহণযোগ্য নয় দিলে চলবে। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 25 অর্থাৎ এক্স কি বাগানের দৈর্ঘ্য। তাহলে আমরা কি পেলাম, বাগানের দৈর্ঘ্য কত, এক্স ইকুয়াল টু 25 মিটার। তাহলে কি সুতরাং বাগানের প্রস্থ কত, বাগানের প্রস্থ ওয়াই দিকগুলো কত হবে, তোমার ওখানে ছিল এক্স মাইনাস 13 এরকম ছিল, দেখো 2 নং সমীকরণটা অর্থাৎ 2 নং সমীকরণ এরকম ছিল, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 13। আমি এখানে সমীকরণটা লিখবো না, জাস্ট একসাথে কাজটা করে দিব, তোমরা সেটা দেখার জন্য দিলাম, অর্থাৎ আমি এখানেও এক্সও মান বসো এক্স লিখবো না, আমি সরাসরি লিখবো 25। তাহলে আমরা কত পাচ্ছি, 25 মাইনাস 13 ইজ ইকুয়াল কত 12, অর্থাৎ প্রস্থ পেলাম কত আমরা 12 মিটার। তাহলে আমাদের ক নং প্রশ্ন আর উদ্দীপক কিছু প্রশ্ন কি চেয়েছিল, তো বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। আশা করি তোমরা বুঝতে পারছো বাগানের দৈর্ঘ্য হচ্ছে এই এক্সের মানটা যেটাকে আমরা দৈর্ঘ্য হিসেবে ধরেছিলাম, এক্স ইকুয়াল 25 মিটার পেলাম সেটা দৈর্ঘ্য, আবার প্রস্থ আমি একসাথে করেছি তোমরা আলাদাভাবে করতে পারো, 25 এটা হচ্ছে এক্সের মান, আমি দেখিয়েছি আমি সেটা 2 নং সমীকরণে। তাহলে কি এক্স মানে 13 ছিল, সেখানে এক্সের মান 12 25 বা সবা, তাহলে 25 মানে 13 হলে 12 মিটার হয়ে যাবে। এবার আমরা গ নং প্রশ্নটার দিকে একটু দেখব, গ নং প্রশ্ন, গ নং প্রশ্নটা তোমরা একটু দেখে নিবা। তাহলে কি বলা হয়েছে সেখানে, যদি বর্গাকার বাগান, অর্থাৎ যে বর্গাকার বাগান আছে সেটার বাগানটি বর্গাকার হয় বলছে, এখন তোমাকে বর্গাকার বাগান নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমরা গ নং প্রশ্নটা কি বল, যদি বর্গাকার বাগানটির বাইরে চারদিকে 1 মিটার চড়া একটি রাস্তা থাকে, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে আমাদেরকে। আবার বলছি বর্গাকার বাগানের বাইরে চারদিকে, তাহলে আমরা ইতিমধ্যে বাগানের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেলাম, অর্থাৎ আয়তক্ষেত্র খ নং এ, আমরা সেখান থেকে চাইলে কি পেতে পারি,
তাহলে আমরা ক নং দেখে একটু আনতে হবে, যদিও এখন ক নং হতে পাই। আয়তকার বাগানের দুর্গ, দৈর্ঘ্য 25 মিটার, এটা আমরা কর্ণং প্রশ্ন পেয়েছিলাম। যদিও বর্তমান সময়ে এই ধরনের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু যেহেতু একটা বোর্ড আসছিল আমি সেই আঙ্গিকে করে দিচ্ছি সমাধানটা। তাহলে দেখতে পাচ্ছ আয়তকার বাগানের দৈর্ঘ্য 25 মিটার, কিন্তু এখানে কি লেখা আছে বাগানের দৈর্ঘ্য 13 মিটার কম হয় তখন বাগানটি বর্গাকার হয়। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং কি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 25 - 13 মিটার সমান 12 মিটার। যদি সেটা কোন প্রশ্নে তোমার আয়তকার বাগানের কি ছিল প্রশ্ন ছিল, কিন্তু এখানে প্রশ্ন বললে হবে না। আয়তকার বাগানের দৈর্ঘ্য 25 মিটার, ঠিক আছে, উদ্দীপক অনুসারে যেহেতু 13 মিটার কম হয় বলছে, তাহলে আমরা 13 মিটার বিগ দিলে সেটা কি বর্গাকার বাগানের দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে বর্গাকার বাগানের দৈর্ঘ্য হলে আমরা কি করতে পারি, বর্গাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সুতরাং বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান কি লিখে যাবে, বর্গাকার বাগানের ক্ষেত্রফল আমরা প্রথম ক্লাসে বলেছিলাম কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখতে পারবো টপ হোল স্কোয়ার, পাশে লিখবো কি বর্গ মিটার। তাহলে আমরা কি পাচ্ছি 144 বর্গ মিটার। এটা আমরা কি করলাম বর্গাকার বাগানের দৈর্ঘ্য সাহায্যে বর্গাকার বাগানের ক্ষেত্রফল বের করলাম। আবার আমাদেরকে বলা হচ্ছে কি বর্গাকার বাগানের বাইরে বাইরে চারদিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে বাইরে বললে কিন্তু তোমাকে যোগ করতে হবে। আমরা যেহেতু বর্গাকার বাগানের দৈর্ঘ্য কত 12 মিটার, তাহলে আমি একটু আনুপাতিকভাবে একটা বর্গাকার বাগান যদি আমরা কি করি দেখাই, এটা মনে করো একটা বর্গাকার বাগান। সাপোজ তোমাকে মনে করতে হবে এটা একটা বর্গাকার বাগান, এর বাইরে 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 কি আছে 1 মিটার চৌড়া, আমরা ধরে নিলাম 1 মিটার, 1 মিটার এদিকেও 1 মিটার, এদিকে 1 মিটার, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক দিকে 1 মিটার করে কি আছে রাস্তা আছে 1 মিটার চওড়া। এখন আমরা যদি বর্গাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য নিতে চাই, বর্গাকার বাগানের ক্ষেত্রে এখানে আয়তক্ষেত্র হলে আমরা কি রাস্তা সহ দৈর্ঘ্য লিখতাম, রাস্তা সহ প্রস্থ লিখতাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই ধরনের কি লেখা যাবে না, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে যে কোনো এক পাশের দৈর্ঘ্য নিলে হবে, সেক্ষেত্রে 1+1 2 হয়ে যাবে। দেখো 1+1 অর্থাৎ 2×1 দিলেও চলবে। এদিকে একটু তাকাতে হবে, এটা হচ্ছে বর্গাকার বাগান, তার বাইরে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে কোনো এক পাশের দৈর্ঘ্য নিলে হবে, হয়তো এই পাশের দৈর্ঘ্য আমরা বিবেচনা করলাম, তাহলে সেটা 1+1 লিখতে হবে আমাদেরকে। আবার বলছি যে কোনো একদিকে নাও না কেন তোমার 1+1 লিখতে হবে, অথবা 1+1 2 আইদার 2×1 সেটাও 2 হয়ে যাবে। তুমি যে কোনোভাবে কাজটা করতে পারো, কারণ তুমি যে কোনো এক পাশের দৈর্ঘ্য বললে এইটা এটা, আবার এদিকে বললে এটা, তাহলে উভয় তোমার দৈর্ঘ্য নিতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ আমরা অলরেডি বাগানের ক্ষেত্রফল পেয়ে রাখছি, দেখে এটা মনে রাখতে হবে তোমাকে, এটা বাগানের ক্ষেত্রফল আছে 144 বর্গমিটার। আমরা এবার লিখবো রাস্তা সহ বাগানে রাস্তা সহ বর্গাকার বাগানে দৈর্ঘ্য
তাহলে বর্গাকার বাগানের দৈর্ঘ্য ছিল 12 মিটার, তাহলে আমরা লিখবো দেখো 12 যোগ ওই যে একটু বললাম রাস্তা সহ বলো 2×1 মিটার। রাস্তা সহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য বললে তাহলে আমরা এভাবে লিখবো, তাহলে কত পাচ্ছে এখানে 12 প্লাস 2 মিটার সমান কত হবে 14 মিটার পাচ্ছি আমরা, সেটা একসাথে লিখতে পারতাম। রাস্তা সহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য তাহলে 12, ওই যে বললাম একটু আগে দেখাইছিলাম এদিকে 1 এদিকে 1 অর্থাৎ 21, কারণ বর্গাকার বাগানের দৈর্ঘ্য এখানে তো সাধারণত কি ছিল মনে কর 12 ছিল, এদিকে 12 একদম অ্যাজিম করতে বলেছিলাম আমি সেটা, তাহলে সেই জন্য উভয় দিকে 12 যোগ কি 1 প্লাস 1 নিতে হবে, কারণ আমার যদি বলে রাস্তা সহ বর্গাকার বাগান দৈর্ঘ্য বলে এইটুকু পুরোর ফর্দ আসবে, তাহলে এদিকে 1 যোগ হবে এদিকে 1 যোগ হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলে রাস্তা সহ বাগান দৈর্ঘ্য তাহলে এখানে আসতেছে, তাহলে সেদিক থেকে এদিক থেকে 1 যোগ হবে এদিক থেকে 1 যোগ হবে, মাঝখান তো কত আছে সেটা 12 আছে, তাহলে এদিকে 1 এদিকে 1 সেটা যোগ হলে আমাদের কত হবে 12 প্লাস 2×1 অথবা 12 প্লাস 1 প্লাস 1 লিখলে চলবে। এবার লিখবো আমরা সুতরাং রাস্তা সহ বর্গাকার বাগানে ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য পেলাম, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো রাস্তা সহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য, এবার রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল কি হবে, ওই যে 72 স্কোয়ার বর্গমিটার, তাহলে কত আসবে 14 স্কোয়ার মানে কত 196, 196 এখানে রাস্তার ক্ষেত্রফলও আছে বাগানের ক্ষেত্রফলও আছে, আবার বলছি 196-এর মধ্যে রাস্তার ক্ষেত্রফল আছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল আছে, আবার শুধু বর্গাকার বাগানের ক্ষেত্রফল 144 অর্থাৎ 144 বর্গমিটার আমরা আগে বের করে নিয়েছি, তাহলে এখানে আছে রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল, তাহলে শুধু রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল থেকে আমরা যদি বাগানের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা কিসের ক্ষেত্রফল পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো, তাহলে আমরা লিখবো সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান, রাস্তার ক্ষেত্রফল সমান 196 মাইনাস 144, ঠিক আছে? 96 তাহলে কত হবে বর্গমিটার, বি করলে কত আসবে 6 থেকে 4 বাদ দিলে 2, 9 থেকে 4 গেলে 5, আর 1 তো আছে 1 1 ফিনিশ হয়ে যাবে, তাহলে কত পাচ্ছি আমরা এখানে 52 বর্গমিটার, তাহলে আমরা গণন প্রশ্নের সম্ভাব্য উত্তর বের করলাম, আশা করি তোমরা একটু বাসায় ভালো করে অনুশীলন করবা, আমরা হয়তো আর একটা সৃজনশীল নিয়ে পরবর্তী ক্লাসে হাজির হব, এই পর্যন্ত তোমরা ভালো থাকো, বাসায় ভালো করে অনুশীলন করো, হ্যাঁ সবাইকে ধন্যবাদ।